আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি নিরাপদ দোস এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া কালকের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি নির্বাহী আদেশের মাধ্যমে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে এদিকে বঙ্গবন্ধু এভিনিউ দলীয় যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিভিন্ন সময়ে জামায়াতের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে স্বাধীন দেশে তাদের আর নাশকতার সুযোগ হবে না দেখুন রিপোর্ট মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর সহযোগী হিসেবে জামাতে ইসলামীয় নৃশংস হত্যাকাণ্ড ও জালাউপোরাও চালায় যুদ্ধাপরাধের বিচার শুরু হলে দেশের সর্বোচ্চ আদালত দলটিকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে অভিহিত করে দুই সালের পহেলা আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট পরবর্তীতে দুই সালে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নিবন্ধন বাতিল করে দেয় তবে সংগঠন হিসেবে নানা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সরব উপস্থিতি ছিল কোটা সংস্কার ঘিরে চোরাগোপ্তা হামলা ও সহিংসতার অভিযোগে সোমবার চোদ্দ দলের সভায় জামাত শিবিরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের সিদ্ধান্তের পর তা কার্যকর করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয় এ অবস্থায় বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কথা জানান আইনমন্ত্রী হক যারা বিরোধী আন্দোলন করছিল তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তো ক্ষেত্রে আমাদের কাছে তথ্য তথ্যপাত্র আছে যে এই জামাত বিএনপি ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন ধর্মের নামে জামায়াত মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনেও তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপস নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা নাশকতা ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় আইন প্রয়োগকারী সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান কাদের নিরপরাধ ব্যক্তি যেন এই যে গণ গ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয় গ্রেপ্তার না হয় সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলের সাদিয়া কানিজ আর টিভি ঢাকা কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থী হত্যাকাণ্ড থেকে দৃষ্টি সরাতে জামায়াত নিষিদ্ধ ইস্যু সরকারের নতুন প্রজেক্ট বলেও মন্তব্য করেন তিনি জনগণের আন্দোলন কেউ কখনো রুখে দিতে পারেনি জানিয়ে এই সরকারও পারবে না বলে হুঁশিয়ারি দেন ফখরুল গুলশানের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিপোর্ট করছেন জাহিদ রহমান এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে তাহলে তো আপনারা জানতেন যে এই আন্দোলন কীভাবে কোন দিকে যাচ্ছে তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে ছাত্র সেটাকে আপনারা শেষ করলেন না এটাকে স্থিমিত করলেন না তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা একটা চরম একটা আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক আমরা প্রথমেই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে আমরা কেউ ভুলিনি এদেশের মানুষ অত সহজেই ভোলে না যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনার যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে আহ তিরস্কার করেছেন গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ফখরুল হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনো দিন রুখে দিতে পারেনি বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি যে কোথায় যুবক কোথায় তরুণ তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে আমার আজকে হ্যাডস অফ টু দেম আমার স্যালিউট আমি জানাই তাদেরকে যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে প্রাণ দিয়েছে জীবন দিয়েছে এই প্রাণ দেওয়ার জীবন দেওয়া কখনো ব্যর্থ হতে পারে না শিক্ষার্থীদের দাবি না মেনে সরকার অদৃশ্য শক্তির কারণে দমনের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল সরকার একটা পর একটা ইস্যু তৈরি করে সেই ইস্যুকে ডাইভারশনের দিকে নিয়ে যায় এখন আবার এটা তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট এই ধরনের ঘটনা যারা সৈরাচারী যারা আপনার ডিকটেটার যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় ভাবে কেন এতদিন নেয়নি কেন তারা আজকে এখন নিচ্ছে কেন এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে অনেক কথা তারা বলবে আমরা যে কথাগুলো বলছি জন্য তারা আবার অনেক কথা বলবে তাতে আমাদের কিছু যায় আসে না আমরা খুব পরিষ্কার করে বলি যে আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার আমরা বিশ্বাস করি আপনার বৈধ গণতন্ত্রে পদত্যাগ করে সরকারকে সংকট সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব পৌঁছানোর চেষ্টা করেছি জাহিদ রহমান আরটিভি ঢাকা কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে বিদেশি কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে তদন্তে জাতিসংঘের সহায়তা করার আগ্রহকে স্বাগত জানিয়েছে সরকার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন অন্যদিকে স্বাধীন তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে আশা জানান জার্মান রাষ্ট্রদূত এ সময় ভিসা প্রক্রিয়া ধীরগতি হওয়ায় দুঃখ প্রকাশ করে এটি দ্রুত কাটিয়ে কথাও জানান জার্মান রাষ্ট্রদূত বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও সহিংসতা ঘটনায় আবারও প্রতিক্রিয়া দিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে স্থানীয় সময় সোমবার নিয়মিত এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্থিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হাজার হাজার তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণ গ্রেপ্তারের বিষয়ে মহাসচিব অ্যান্থিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানানো হয় সংস্কার আন্দোলনে অনাকাঙ্ক্ষিত সব মৃত্যুই সবার জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে গোয়েন্দা হেফাজত থেকে মুক্তি দিতে ও গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটে শুনানিতে এমন মন্তব্য করেন আদালত শুনানির জন্য আদালত বুধবার পরবর্তী দিন ধার্য করেন খানালামনের রিপোর্টে থাকছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হুসাইন দোলনের ডিভিশন বেঞ্চে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর টানা দ্বিতীয় দিন শুনানি হয় শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী অনিক আর হক নারায়ণগঞ্জে গুলিতে বাসার ছাদে ছয় বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন তখন আদালত বলেন এসব মৃত্যু সবার জন্যই দুঃখজনক আজকে শুধু একটি আদালত না অনেকগুলো শুনানিতে আইনি দিক তুলে ধরেন রিটের পক্ষের আইনজীবীরা বলেন ছয় সমন্বয়ককে যেভাবে আটক রাখা হয়েছে তার কোনো আইনি ভিত্তি নেই আন্দোলনে উনিশশো সালের পুলিশ প্রবিধান অনুযায়ী গুলির ব্যবহার হয়নি বলে আদালতের কাছে যুক্তি তুলে ধরেন তারা আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায় ওনাদের কি মুখের কথার উপরে আমরা ধরে নিব না ওনারা আমাদেরকে কোনো আদেশ তাদের প্রথম ই থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ছররা লেগে গেছে ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন ছয়জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ আর নামে একজন কোয়র্ডিনেটর ছিল ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায় সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হচ্ছে তার প্রেক্ষিতে এই ছজনকে এই নিরাপত্তা গোলমালটা হয়েছিল সেখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদের এই গোলাগুলি গুলিতে এই সাধারণ মানুষ হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা অভিযোগের তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয় যার প্রধান আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি এম এ মতিন গুলি ছোড়া নিয়ে যে দুজন রিট আবেদন করেন তাদের একজন এম এ মতিনের ছেলে আইনজীবী মঞ্জুর আল মতিন এছাড়া রিটের পক্ষে আদালতে বক্তব্য তুলে ধরা আইনজীবীদের মধ্যে সারা হোসেন জেডাই খান পান্না অনিক আর হক ডক্টর শাহদিন মালিক ও জ্যোতির্ময় বড়ুয়া জাতীয় গণতদন্ত কমিশনের সাথেও যুক্ত এখানে স্বার্থের দ্বন্দ্ব কি না সে প্রশ্ন আদালতের সামনে তুলে ধরে রাষ্ট্রপক্ষ পাল্টা যুক্তি দেন রিডের পক্ষের আইনজীবীরা যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার যারা যারা অ্যাডভাইজার তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কি না তাহলে তো বিচারের আগেই রায় দেওয়া হয়ে গেছে লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি আদালত সবার মতামত নিয়ে শুনানি মুলতবি করেন পরে বুধবার শুনানির পরবর্তী দিন ধার্য করেন খান আলামিন আর টিভি ঢাকা গোটা সংস্কার আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ডেরই তদন্ত হবে আইন শৃঙ্খলা বাহিনী কোন কোন প্রেক্ষাপটে গুলি ছুড়েছে সেটিও বিবেচনায় করে ব্যবস্থা নেওয়া হবে দুপুরে ডিএমপির প্রধান কার্যালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার শিক্ষার্থীদের বিষয়ে পুলিশ নমনীয় জানিয়ে এই কর্মকর্তা বলেন সহিংসতার ভিডিও দেখে দেখে নাশকতাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে তবে ডিবিতে থাকা ছয় সমন্বয়কারীদের এখনও দেয়া হয়নি পরিবারের জিম্মায় প্রতিবেদনে কোটা আন্দোলনের নানা সহিংসতা দেশবাসীকে যতটা আন্দোলিত করেছে তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানেই যা নিয়ে চলছে তীব্র সমালোচনা পুলিশের ঊর্ধ্বতনরা এসব ঘটনাকে কিভাবে দেখছেন প্রতিদিন হাজার হাজার গ্রেপ্তার হলেও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা কর্তৃপক্ষ ডিএমপি হেডকোয়ার্টারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান গুলির প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হবে ব্যবস্থা এরই মধ্যে তেপ্পান্নটি হত্যা মামলার তদন্ত চলছে বলেও জানান তিনি আমাদের কোন সদস্য যদি গুলি করে থাকে কোন প্রেক্ষাপটে গুলি করেছে সেগুলি আমাদের আমাদের যখন পুলিশ কমিশনার স্যার এগুলি নিয়ে আলোচনা করবেন কিন্তু আমি যেটি বলেছি যেটি অফিসিয়াল মামলা হয়েছে শুধুমাত্র তো হত্যা মামলা না হত্যা মামলা ছাড়াও তো আরও অসংখ্য শত শত মামলা রুজু করা হয়েছে প্রত্যেকটি মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বৈরিতা নেই জানিয়ে এই কর্মকর্তা বলেন ভিডিও ফুটেজ ধরে ধরে চলছে অভিযান একেবারে সাধারণ শিক্ষার্থী সহ কোনো সাধারণ মানুষ নিরপরাধ মানুষ যারা এই ধরনের নাশকতার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই তাদেরকে বিন্দু পরিমাণ যেন কোনো ধরনের হয়রানি করার কোনো সুযোগ নেই পুলিশ কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা রয়েছে তবে হেফাজতের নামে ডিবি কার্যালয়ে রাখা ছয় সমন্বয়ককে এখনো দেওয়া হয়নি পরিবারের জিম্মায় তাদের পক্ষে ঢাকা মেডিকেলের সামনে অভিভাবকরা দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই পক্ষ মানে সন্তান মারা গেছে আমি বলতে পারবো না তার জন্য যে আমি যখন এটাক হয় তখন প্রশাসন বলে আমরা কিছু করতে পারতেছি না আর যখন আমরা সাধারণ মানুষ ধরে দাঁড়াতে চাই তখন এত পুলিশি বাধা আমরা এখান থেকে আপনাদের কাছে দশ থেকে পনেরো মিনিটের একটা সময় চাইছি তারা আমাদেরকে এই সময়টুকু দিতে রাজি না মঙ্গলবার কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্র একদিনের শোক ঘোষণা করলেও তা প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে অনলাইনে ছবি প্রকাশের মতো কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা সুমন্তানভীর আর টিভি ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক সহ ডিবির হাতে আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা কারফিউ প্রত্যাহার করে ভয় দেখানো নীতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে বলেও জানান তারা এ সময় দেশবাসীকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সভায় উপস্থিত ছিলেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা সরকারকে ভয় দেখানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতার অবসান করতে হবে ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে সেনা প্রত্যাহার করতে হবে হবে সাজোয়া যান সরিয়ে নিতে হেলিকপ্টারের পাহারা থামাতে হবে ব্লক রেড গণগ্রেফতার ছাত্র অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করব। কোন বদ্ধ নিয়ন্ত্রিত আতঙ্কের পরিবেশে আর নয় এদিকে শোক দিবসকে প্রত্যাখ্যান করে মুখে ও কপালে লাল কাপড় বেঁধে মনো মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুপুরে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজের ব্যানারে জাবের শহীদ মিনার থেকে মৌন মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন নেসা হলের সামনে বৈষম্য বিরোধী স্মৃতিস্তম্ভ শেষ হয় এ সময় তারা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়ে মাথায় ও মুখে লাল কাপড় বেঁধে সংহতি সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে র্যালি বের করে সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে শোক পালনে অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ মসজিদের দোয়া এবং মন্দির গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা এদিকে হতাহতদের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রঙের প্রোফাইল ছবি আপলোড করছে আন্দোলনের সমর্থনকারীদের অনেকে ভোটার সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউয়ের এর কড়াকড়ি কাটিয়ে বারো দিন পর স্বাভাবিক সময়ে ফিরছে অফিস সূচি বুধবার থেকে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো এদিকে বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে দুই তিন দিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক সেক্ষেত্রে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে সম্প্রতি দেশে ভিপিএন এর ব্যবহার পাঁচ হাজার শতাংশ বেড়েছে এ কারণে ইন্টারনেটে ধীর গতি বলে দাবি করে টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন দেশে ইন্টারনেটে গতির কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন গুজব প্রতিরোধ সহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চিঠির জবাবে টিকটক ব্যাখ্যা দেবে বলে ইমেল পাঠালেও এখনও সাড়া দেয়নি ফেসবুক ইউটিউব প্রায় পাঁচ হাজার শতাংশ মানে বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করা ফলে ভিপিএন ব্যবহার যারা করছে তখন কিন্তু অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে ফলে এই যে বিদেশে যে ভ্যালুতে ট্রাফিকটা বেড়ে যাচ্ছে এটা একটা অন্যতম কারণ যে অনেক সময় মোবাইল ফোর জি নেটওয়ার্কে অনেক ইন্টারনেট একটু স্লো পাচ্ছে ফেসবুক টিকটক এবং ইউটিউবে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে তো আমরা এখনও লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি সঙ্গীতাঙ্গনে শোকের আবহ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গুলশানের আজাদ মসজিদে এই শিল্পীকে শেষ বিদায় জানানো হয় একই মসজিদে বাদ জোহর জানাজা হয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের দুই তারকা মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে আরও জানাচ্ছেন মার্জান ইফান দেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম তারকা শাফিন আহমেদ গত কয়েক দশক যার গান মুগ্ধতা ছড়িয়েছে সঙ্গীতপ্রেমীদের মাঝে সে শাফিন এখন দূর আকাশের তারা ভক্তের মনে দুঃখের ধিকি ধিকি আগুন জ্বালিয়ে বিদায় নেন তিনি মঙ্গলবার দুপুরে শাফিন আহমেদের মরদেহ আনা হয় গুলশান আজাদ মসজিদে বাদ জোহর তার জানাজায় অংশ নেন সঙ্গীত অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী বন্ধু ও ভক্ত অনুরাগী সহ স্বজনরা শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করলেন কিংবদন্তি এই তারকাকে নিয়ে যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই but top of the line আমাদের মাছের ছাদের ছাতা যারা ছিলেন তার মধ্যে শফিনামবি একজন শফিনামবি শুধু যে স্টাইল আইকন ছিলেন তা না তিনি ফ্যাশন এর ব্র্যান্ড এমবসেডিটা ছিলেন ফ্যাশন ইন্ডাস্ট্রি তাকে এমবসেডার হিসেবে পাবার জন্য কাড়াকড়ি করতে আমাদের অনেক স্মৃতি অনেক কিছু মনে পড়ছে প্রকাশ আমরা জানাজা শেষে তার নিথর দেহ নেওয়া হয় বনানী কবরস্থানে কথা ছিল বাবার কবরে শায়িত হবেন তিনি হলেনও তাই বাবা সঙ্গীতজ্ঞ কোমল দাশগুপ্তের কবরে চির হন পুত্র সঙ্গীত শিল্পী সাফিন আহমেদ একদিকে যখন চলছিল শাফিন আহমেদের বিদায়ের প্রস্তুতি ঠিক তখনই শিল্পী আবিদুর রেজা জুয়েলের মৃত্যুর খবরে শোকে ছেয়ে যায় সঙ্গীতাঙ্গন জুয়েলের সুরের মূর্ছনায় বুধ হয়ে থাকা নব্বই দশকের একটা প্রজন্মের কাছে শেষ হল আরও এক সঙ্গীতের অধ্যায় ক্যান্সারের সঙ্গে লড়াইটা চলছিল সেই দু সাল থেকে কিন্তু শেষ পর্যন্ত মরণ ব্যাধির কাছে হার মেনে না ফেরার দেশে পারি জমান জুয়েল আগস্ট মাসে জুয়েলার আমার আমার ছাব্বিশতম বিবাহ বার্ষিকী হতো আঠাইশে অগস্টে তার আগেই সে আমাকে ছেড়ে চলে গেল মানে ও আমার আসলে পুরা সাথী বন্ধু সবই ছিল বাদাসর জুয়েলের মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে শেষ শ্রদ্ধা নিবেদনের পর এই শিল্পীকেও বনানী কবরস্থানে একই দিনে সঙ্গীত কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতিকারীদের ধ্বংসযজ্ঞে অচল হয়ে পড়েছে নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস এতে চরম ভোগান্তিতে পড়েছে জেলার হাজারো গ্রাহক কবে নাগাদ কাজ শুরু হবে জানা নেই কারো জরুরি প্রয়োজনে নসিন্দী মুন্সীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জের পাসপোর্ট অফিসের সহযোগিতা নিতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা এদিকে নীলফামারীর সৈয়দপুরেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা মধুমতি ব্যাংক পিএলসি এর একাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরের রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরাটনে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সভায় দু সালের আর্থিক হিসেবে পরিচালক মণ্ডলী প্রতিবেদন ও শেয়ার হোল্ডারদের অনুকূলে সাড়ে তেরো শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সালাউদ্দিন এমপি নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল ব্যাংকটির পরিচালক পরিচালকবৃন্দ স্পন্সর শেয়ারহোল্ডার ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজম অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে কেরালায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে তিরানব্বই জনে দাঁড়িয়েছে শত শত মানুষ ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে দেশটির সংবাদ মাধ্যম এনটিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন গেল মঙ্গলবার মধ্যরাত্রের দিকে ভূমিধ্বসের এই ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাজ্য সরকার এদিকে এখন পর্যন্ত দুশো পঞ্চাশ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যালয়ে দশক সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই আর টিভির সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারের রাতের সংবাদ পৌনে এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে